ফার্স্ট ইয়ারের স্নেহের শিক্ষার্থীরা, তোমাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমি প্রফেসর ফেরদৌসী আমিন, ইতিহাস বিভাগ, ঢাকা কলেজ। তোমাদের সাথে অনলাইনে এটি আমার সম্ভবত নবম ক্লাস। শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিয়মিত পড়াশোনা করে যাচ্ছ। তোমাদেরকে গত ক্লাসে আমি মোহাম্মদ বিন তুগলকের পরিকল্পনার প্রথম পরিকল্পনাটা শুরু করেছিলাম। মোহাম্মদ বিন তুগলক ছিলেন তুগলক বংশের দ্বিতীয় সুলতান। বলেছিলাম যে আফগানপুরে মঞ্চ দুর্ঘটনায় সুলতান গিয়াসউদ্দিন তুগলকের মৃত্যু হলে মোহাম্মদ জুনা খান, তিনি মোহাম্মদ বিন তুগলক নাম ধারণ করে দিল্লির সিংহাসনে বসেন। দিল্লি সিংহাসনে তিনি বসেছেন 1325 সালে। তার রাজত্বকাল ছিল 1325 থেকে 1351 খ্রিস্টাব্দ পর্যন্ত। শিক্ষার্থীরা, আমি গত ক্লাসে বলেছিলাম যে দিল্লি সালতানাতের তিনি এক ব্যতিক্রম ধর্মী নরপতি ছিলেন বলা যায়। অতি উন্নত এবং যুগোত্তীর্ণ দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ সুলতান ভারতকে এক নূতন সাজে সাজাতে আত্মনিয়োগ করেছিলেন। তার এই যে সুদীর্ঘ সময়কাল 1325 সাল থেকে 1351 সাল পর্যন্ত, এই সময়কালকে দুইটা পর্বে বিভক্ত করে আলোচনা করা যেতে পারে। প্রথম পর্ব সেটা হলো 1325 সাল থেকে শুরু এবং 1335 সাল পর্যন্ত এর ব্যক্তিকাল। এই সময়ের মধ্যে তিনি বেশ কিছু পরিকল্পনা করেছিলেন, মূলত পাঁচটি পরিকল্পনা তিনি করেছিলেন এবং গত ক্লাসে আমি তার পাঁচটি পরিকল্পনার প্রথমটি নিয়ে আলোচনা করছিলাম। আমি বলেছিলাম যে তিনি বিভিন্ন কারণে রাজধানী দেবগিরিতে স্থানান্তর করেন। দেবগিরি হলো গিয়ে দাক্ষিণাত্যের একটা জায়গার নাম। দেবগিরিতে তিনি রাজধানী স্থানান্তর করেন এবং এটাকে নামকরণ করেন দৌলতাবাদ। তারপরে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন এবং তিনি শেষ পর্যন্ত দিল্লি থেকে রাজধানী তিনি দেবগিরিতে স্থানান্তর করেছিলেন। এটা হলো 1326 সাল থেকে 1327 সালে 27 খ্রিস্টাব্দের কথা। আচ্ছা, কিন্তু বিভিন্ন কারণে এই যে দেবগিরিতে রাজধানী স্থানান্তর, এটা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছিল এবং তিনি পরে দিল্লিতে আবার রাজধানী দিল্লিতে স্থানান্তর করতে বলা যায় যে বাধ্য হয়েছিলেন। তো এই যে এই অখণ্ড ভারতবর্ষের, অখণ্ড ভারত প্রতিষ্ঠার মহতি যে উদ্যোগ, সেটা তিনি নিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত সেটা ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল। এখন আমরা আজকে যেটা আলোচনা করব, গতদিন আমরা আলোচনা করেছিলাম যে দেবগিরিতে রাজধানী স্থানান্তরের কারণ এবং যে রাজধানী স্থানান্তরের উদ্দেশ্যে তিনি যে ব্যবস্থাগুলো গ্রহণ করেছিলেন সেগুলি। আর আজকে আমরা পড়ব যে এই যে অখণ্ড ভারত প্রতিষ্ঠার যে মহতি উদ্যোগ, সেটা কেন ব্যর্থতায় পর্যবসিত হলো। এটার প্রথম কারণ বলতে বলা যায় যে অভিজাতদের বিরোধিতা। ব্যর্থতার কারণের প্রথম কারণ যেটা, সেটা হলো অভিজাতদের কি বিরোধিতা। বিরোধিতা দেবগিরিতে রাজধানী স্থানান্তরের প্রচেষ্টা যে ব্যর্থ হয়েছিল, এটার পিছনে অভিজাতদের বিরোধিতাকে বিশেষভাবে চিহ্নিত করা হয় আর কি। যে বলা হয় প্রথমত অভিজাতরা কেন বিরোধিতা করেছিল। প্রথমত যে দিল্লি ছিল একটা ঐতিহ্যবাহী উন্নত নগরী, হ্যাঁ, আবার অন্যদিকে দৌলতাবাদ ছিল সম্পূর্ণ নূতন অনুন্নত শহর,
এবং এটা ছিল দিল্লির তুলনায় একটা মানে প্রতিকূল পরিবেশ ছিল আর কি। এটা একেবারেই দিল্লির আবহাওয়া, দিল্লির পরিবেশ যেমন ছিল ঠিক তার উল্টোটাই ছিল দাক্ষিণাত্য। হ্যাঁ, আমরা জানি সাধারণভাবে যে উত্তর ভারতের যে আবহাওয়া সেটা হলো নাতিশীতোষ্ণ, এবং দাক্ষিণাত্য যেহেতু পর্বতময় অঞ্চল সেখানকার মানে আবহাওয়া অনেকটাই গরম এবং এখানকার জীবনযাত্রা খুব কঠিন আর কি। তো এই যে ঐতিহ্যবাহী এবং উন্নত নগরী দিল্লি ছেড়ে অভিজাতরা দৌলতাবাদ অর্থাৎ দেবগিরিতে যে নতুন রাজধানীতে গেলেন, এটাতে তারা এই বিরূপ আবহাওয়ায় তারা নিজেদেরকে খাপ খাওয়াইতে পারেন নাই। হ্যাঁ, খাপ খাওয়াতে পারেন নাই। এবং আরেকটা জিনিস যেটা, যে অধিকাংশ অভিজাতদের পৈতৃক যে ভিটা মাটি ছিল এই দিল্লি বা দিল্লির আশেপাশের অঞ্চল। এই যে দিল্লির আশেপাশে তাদের যে মানে কয়েক পুরুষ ধরে তাদের এরা পূর্বপুরুষরা বসবাস করত, সেই পৈতৃক ভিটা মাটি ছেড়ে হ্যাঁ তারা যে দাক্ষিণাত্যের মতো একটা নতুন জায়গায় গিয়ে তারা বসবাস শুরু করলো, এটা তাদের কাছে অত্যন্ত মানে মনোবেদনার কারণ হয়েছিল। এক মনোবেদনার কারণের পিছনে তো অনেক ব্যাপার আছে, যেমন ধরো যে তাদের যেখানে তারা জন্মের পর থেকে অর্থাৎ পূর্বপুরুষদের সময় থেকে তারা বসবাস শুরু করেছিল সেখানে তাদের আত্মীয় স্বজনরা আছে, সব আত্মীয় স্বজনদেরকে রেখে অভিজাতরা তাদের যে পৈতৃক ভিটা ছেড়ে তারা নতুন একটা জায়গায় গিয়ে বসবাস শুরু করলো, এটা তাদের মানসিক পীড়ার কারণ হয়েছিল। তারা খুব মনে কষ্ট পাচ্ছিল আর কি, মানে আত্মীয় স্বজন সব কিছু পরিচিত পরিবেশ সব কিছু ছেড়ে আসা তাদের জন্য অনেক মনোবেদনার কারণ হয়েছিল। এটা আসলে প্রত্যেকেরই মধ্যে এই জিনিসটা হয়। আমরাও যখন আমাদের বাসা বাড়ি ছেড়ে যখন পড়াশোনা করতে এসেছি ঢাকাতে, তখনও আমাদের কিন্তু মন খারাপ লাগতো, কিন্তু সেটা ছিল মানে একটা সাময়িক কালের জন্য, পড়াশোনা উদ্দেশ্যে এসেছি। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে দৌলতাবাদে রাজধানী স্থানান্তরের কারণে যেসব অভিজাতরা দাক্ষিণাত্যের দেবগিরিতে গিয়েছিল তাদের কিন্তু মানে মোটামুটিভাবে চিরস্থায়ীভাবেই সেখানে বসতি স্থাপন করার উদ্দেশ্যেই গিয়েছে, সে কারণে তাদের কাছে একেবারেই এই জিনিসটা মনোপুত হয়নি আর কি। তারপরে আরেকটা জিনিস যেটা, যে দাক্ষিণাত্য ছিল মূলত হিন্দু অধ্যুষিত এলাকা। এখন যে এই যে মৌলবাদীরা হিন্দু অধ্যুষিত পরিবেশে ধর্মকর্ম সম্পাদনে তারা প্রতিকূলতা ফেস করতে থাকে, অনুভব করতে থাকে। আর আরেকটা যেটা, যেটা মানে অভিজাতদের বলা যায় ব্যক্তিগত কারণ, সেটা হলো দিল্লিতে অভিজাত শ্রেণী স্বাধীনভাবে বসবাস করত এবং তারা ইচ্ছামতো ব্যক্তিগত সম্পদ বৃদ্ধি করতে পারত, কিন্তু এবং সর্বোপরি সুলতানের বিরুদ্ধে বিভিন্ন সময় তারা ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার সুযোগ ছিল। কিন্তু দেবগিরির যে দৌলতাবাদ হ্যাঁ নতুন রাজধানী, সেখানে মানে একটা সংকীর্ণ পরিবেশের মধ্যে তাদের পক্ষে এ ধরনের কার্যকলাপে নিজেদেরকে ইনভলভ করা একেবারেই সম্ভব ছিল না, কারণ তারা সবসময়ই সুলতানের নজরদারিতে ছিল। তো এরকম মানে চিরাচারিত যে অভ্যাসগুলো সেটার কারণেও তাদের কাছে সেখানে অবস্থান এবং সেখানে স্থায়ীভাবে বসতি স্থাপন অত্যন্ত মানে পীড়াদায়ক ছিল আর কি, কষ্টের কারণ ছিল। এটা মোটামুটিভাবে বলা যায় যে দেবগিরিতে রাজধানী স্থানান্তরের ফলাফল যে ব্যর্থ হলো, হ্যাঁ স্থানান্তরের যে শেষ পর্যন্ত ব্যর্থতা পর্যবসিত হয় এবং দিল্লিতে রাজধানী পুনরায় সুলতান ফিরিয়ে আনেন, এই যে ব্যর্থতার পিছনে অভিজাতদের বিরোধিতা
এটা একটা উল্লেখযোগ্য কারণ। কারণ অভিজাতরা যেখানে সবসময় সুলতানকে বিভিন্ন কাজে সহযোগিতা করার কথা, কিন্তু দিল্লিতে থাকাকালীন সময় তারা মোহাম্মদ বিন তুগলককে যে সহযোগিতা করেছিল বিভিন্ন কাজে, সেটা থেকে তারা নিজেদেরকে কিছুটা গুটিয়ে নেয়। অর্থাৎ দেবগিরিতে রাজধানী স্থানান্তরের পরে তারা এটার মানে বিরোধিতা শুরু করে আর কি, যে কারণে সেখানে কার্যক্রম পরিচালনা করা বা সুলতানের ইচ্ছাকে বাস্তবায়িত করা এটা সুলতানের জন্য কঠিন হয়ে পড়ে। এখন এটা গেল যে অভিজাতদের বিরোধিতা। এখন আমরা দ্বিতীয় পয়েন্ট আসি, যেটা হলো প্রশাসনিক কারণ। দিল্লি থেকে যখন রাজধানী দেবগিরিতে স্থানান্তর করা হলো, তখন দেখা যায় যে উত্তর ভারতের প্রধান প্রধান জনপদগুলোতে যে সব শাসনকর্তা বা অভিজাত শ্রেণী ছিল, তারা মানে সুলতানের প্রত্যক্ষ নজরদারি থেকে তারা দূরে থাকলো এবং তারা সুলতানের বিরুদ্ধে ষড়যন্ত্র করার যথেষ্ট পরিমাণে সম্ভাবনা দেখা দিল। আর আরেকটা জিনিস হলো, তোমাদেরকে বরাবরই আমি বলেছি যে সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশের শাসনামল থেকে কিন্তু ভারতের উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চল দিয়ে মঙ্গল আক্রমণ হচ্ছিল এবং এটা গিয়াসুদ্দিন বলবনের মানে সুলতান গিয়াসুদ্দিন বলবনের শাসনামল থেকে এই আক্রমণের পরিমাণ মানে বাড়ছিল আর কি। এবং এ কারণে আমরা দেখেছি যে গিয়াসুদ্দিন বলবন যেমন সাম্রাজ্যের সংহতি বিধানের দিকে বেশি নজর দিয়েছিলেন, বিস্তারের দিকে তিনি তেমন একটা আগ্রহী ছিল না। আর অন্যদিকে সুলতান আলাউদ্দিন খলজিকে আমরা দেখেছি যে সাম্রাজ্য বিস্তার তিনি করেছেন, কিন্তু পাশাপাশি একটা স্থায়ী উত্তর পশ্চিম সীমান্ত নীতি তিনি অনুসরণ করেছিলেন, এই সবই কিন্তু মঙ্গল আক্রমণ প্রতিহত করার জন্য। কিন্তু দিল্লিতে রাজধানী থাকাকালীন সময়ে এই মঙ্গল আক্রমণ প্রতিরোধ করা যতটা সহজ হয়েছিল, সেই দেবগিরিতে রাজধানী স্থানান্তরের ফলে এই প্রতিরোধ ব্যবস্থাটা কিছুটা শিথিল হয়ে পড়ে। এই কারণে দেখা যায় যে মঙ্গলরা তখন নব উদ্যমে তারা উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চল দিয়ে ভারতবর্ষ আক্রমণ শুরু করে দেয়। হ্যাঁ, তো যাই হোক, বিভিন্ন এইসব সকল কারণে এবং যেহেতু দিল্লি থেকে সুলতান রাজধানী স্থানান্তর করে দেবগিরিতে নিয়ে গেছেন, সেই কারণে মানে প্রশাসন ব্যবস্থাটা দেবগিরির থেকে পরিচালনা করা হচ্ছিল এবং এটার ফলশ্রুতিতে দিল্লির শাসন ব্যবস্থা কিছুটা শিথিল হয়ে পড়ে। তো যে কারণে সুলতানকে পুনরায় রাজধানীতে মানে দেবগিরি থেকে রাজধানী দিল্লিতে ফিরিয়ে আনার ব্যাপারে পদক্ষেপ নিতে হয়। আচ্ছা, এই যে দেবগিরিতে রাজধানী স্থানান্তর, এটা সমালোচনা করতে গিয়ে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্নভাবে মতামত প্রকাশ করেছেন, যেমন জিয়াউদ্দিন বারানী, তারপর ইবনে বতুতা। তারা বলেছেন যে এই যে দেবগিরিতে রাজধানী স্থানান্তর, এই মহাপরিকল্পনাটা ছিল সুলতানের খামখেয়ালিপনা, তারপরে প্রতিশোধ গ্রহণের ইচ্ছা, তারপরে হঠকারী সিদ্ধান্ত এবং সর্বোপরি এক ধরনের পাগলামি, এটা নামে তারা এটা সমালোচনা করেন যে এটা আসলে একেবারে অনুচিত একটা পরিকল্পনা, যেটা সুলতান কেন নিয়েছিলেন যে দিল্লির জনগণের উপর প্রতিশোধ গ্রহণের জন্য। আর তারা বলেন যে সুলতান ছিলেন একটু খামখেয়ালি, তারপরে তার এই যে হঠকারী সিদ্ধান্ত এবং এই যে পাগলামি সিদ্ধান্ত, এটা কারণেই দিল্লি থেকে তিনি দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেছিলেন। আবার অন্যদিকে জিয়াউদ্দিন বারানী বলেন যে এই পরিকল্পনার ফলে
অনেক সমস্যার সৃষ্টি হয়েছিল, যেমন দিল্লি সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। তারপরে আর তিনি আরো বিস্তারিত বর্ণনা করতে গিয়ে বলেন যে দিল্লিতে কোনো বাড়িতে একটা কুকুর বিড়ালও পড়ে থাকতে দেখা যায় নাই। সুলতান সকলকে মানে দিল্লি ত্যাগ করতে বাধ্য করেছিলেন। এই কারণে মানে এ কারণে জনগণের মধ্যে, বিশেষ করে অভিজাতদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ইবনে বতুতা বর্ণনা করতে গিয়ে বলেন যে নট ইভেন এ ডগ অর এ ক্যাট, হ্যাঁ, ওয়াজ লেফট ইন দ্য সিটি। একটা কুকুর বিড়ালকেও রাজধানীতে ফেলে রেখে যাওয়া হয়নি। এক কথায় তাদের মতে, অর্থাৎ জিয়াউদ্দিন বারানি এবং ইবনে বতুতার মতে, যে দিল্লি একটা মরুভূমিতে পরিণত হয়েছিল, প্রকৃতপক্ষে এই অভিযোগগুলো সত্য নয়। কারণ যখন নাকি 1329 খ্রিস্টাব্দে মুলতানের শাসনকর্তা কিসলু খান বিদ্রোহ ঘোষণা করে, তখন তাৎক্ষণিকভাবে সৈন্য সংগ্রহের প্রয়োজন হয় এবং দিল্লি থেকে এক বিশাল সেনাবাহিনী গঠন করা সম্ভব হয়েছিল। যদি জনশূন্যই হয় তাহলে তো সেখান থেকে সৈন্য সংগ্রহ করা সুলতানের পক্ষে সম্ভব হতো না। তারপরে শেষ পর্যন্ত 1334 খ্রিস্টাব্দে সুলতান তার যে সভাসদরা আছে সবাইকে নিয়ে দেবগিরি থেকে তিনি পূর্বের রাজধানী দিল্লিতে ফিরে আসেন। কিন্তু তখনও দেখা গেছে যে যখন নাকি দিল্লিতে ফিরে আসেন তখনও কিন্তু দিল্লি একটা সমৃদ্ধশালী নগরী ছিল। তো আসলে যে ইবনে বতুতা বা জিয়াউদ্দিন বারানি বা অন্যান্যরা যেই বক্তব্য দিয়েছে, তারা হয়তো তাদের ব্যক্তিগত আক্রোশ থেকে এই বক্তব্যগুলো দিয়েছে। তবে ইবনে বতুতার কথা বলা যায়, ইবনে বতুতা রাজধানী স্থানান্তরের 6 বছর পরে তিনি এখানে এসেছিলেন, দিল্লিতে এসেছিলেন। সে কারণে অনেকটাই তিনি লোকমুখে শোনা কাহিনীর উপর ভিত্তি করে তার মানে গ্রন্থটি কিতাবুল রেহলা গ্রন্থটি তিনি রচনা করেছিলেন। প্রকৃতপক্ষে যারা নাকি সুলতানের বিরুদ্ধে লিখেছিলেন, তারা ব্যক্তিগতভাবে যারা নাকি ক্ষতিগ্রস্ত হয়েছিল তারাই এই ধরনের কথা তাদের লেখনীতে উল্লেখ করেছেন। আচ্ছা, এখন আমরা দেবগিরিতে স্থানান্তর, রাজধানী স্থানান্তরের মূল্যায়নটা করতে পারি। যে এটা কারণে, কারণ সম্পর্কে যখন আলোচনা করেছিলাম তখন আমি বলেছিলাম যে আসলে দক্ষিণ ভারতের সাথে উত্তর ভারতের যে যোগসূত্র স্থাপনের উদ্দেশ্যে তিনি মূলত সাম্রাজ্যের মধ্যস্থল দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেছিলেন। আর এছাড়া দক্ষিণ ভারতে যে মুসলিম ও যে তুর্কি সংস্কৃতি ও ভাবধারার কিন্তু যথেষ্ট হয়েছিল, বিকাশ ঘটেছিল এই রাজধানী স্থানান্তর ফলে। একদিকে যেমন মুসলিম আর আরেকদিকে তুর্কি যে সংস্কৃতি ও ভাবধারা, সেটা দক্ষিণ ভারতে বিকাশ লাভ করেছিল বা প্রসার লাভ করেছিল। আর এই যে রাজধানী স্থানান্তরের উদ্দেশ্যে বিশাল রাস্তা নির্মাণ করেছিল, করা হয়েছিল, বলেছিলাম যে 700 মাইল রাস্তা নির্মাণ করে হয়েছিল, কিছু দূর পর পর সরাইখানা নির্মাণ করা হয়েছিল, জানে যাতে করে এরা পথিকরা সেখানে বিশ্রাম নিতে পারে। রাস্তার ধারে ধারে বড় বড় গাছ রোপণ করা হয়েছিল, বৃক্ষ রোপণ করা হয়েছিল, যেটা পথিককে ছায়া দান করার কাজে ব্যবহার, ছায়া দান করতো। তো এই যে বিশাল রাস্তা নির্মাণ করা হলো, এটা কিন্তু পথিক এবং সাধারণ মানুষেরও অনেক মানে সুবিধা হয়েছিল এতে করে, কারণ ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসার হয়েছিল এই মোহাম্মদ বিন তুগলকের শাসনামলে। আর যে কোনো বিদ্রোহ দমনের জন্য এই রাস্তা দিয়ে দ্রুত গতিতে রাজধানী বা বিদ্রোহের স্থলে যাওয়া সম্ভব ছিল। আর রাজধানী স্থানান্তর করা হয়েছিল সেই সুবাদে, দেবগিরিতে যে রাজধানী স্থানান্তর হলো সেই সুবাদে সেখানে অনেক সুরম্য অট্টালিকা প্রস্তুত হয়। তারপরে এক কথায় বলা যায় যে স্থায়ীভাবে
মুসলিম আবাসন মানে গঠিত প্রতিষ্ঠা হয় এবং পরবর্তীকালে যে বাহমনি রাজবংশ যে প্রতিষ্ঠিত হয় এই বাহমনি রাজ্যটা কিন্তু এটার উপরেই ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছিল। এভাবে বলা যায় যে সুলতান তার মহৎ উদ্দেশ্য নিয়েই দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেছিলেন। অভিজাতদের বিরোধিতা এবং প্রশাসনিক অসুবিধার কারণে তিনি তার রাজধানী 1334 খ্রিস্টাব্দে আবার দিল্লিতে ফিরিয়ে আনতে সক্ষম হন। তবে এটা একদিকে যেমন কিছুটা অসুবিধার সৃষ্টি হয়েছিল, অন্যদিকে কিছু সুফলও বয়ে এনেছিল। তো আমরা এখন দ্বিতীয় যে পরিকল্পনা সেটা সম্পর্কে পড়ব। দ্বিতীয় পরিকল্পনা হলো প্রতীক তাম্রমুদ্রার প্রচলন। সুলতান মোহাম্মদ বিন তুগলকের প্রতীক, এটা হলো তার পরিকল্পনার দ্বিতীয় পরিকল্পনা, প্রতীক তাম্র মুদ্রার প্রচলন। প্রতীক তাম্র মুদ্রার প্রচলন, এটা হলো তার দ্বিতীয় পরিকল্পনা। তিনি এই প্রতীক তাম্র মুদ্রার প্রচলন করেন 1329 খ্রিস্টাব্দে। 1329 খ্রিস্টাব্দে প্রতীক তাম্র মুদ্রার প্রচলন। প্রকৃতপক্ষে যে তখন মানে মুদ্রাস্ফীতি রোধ করার জন্য তিনি প্রতীক তাম্র মুদ্রা প্রচলন করেন। এই তাম্র মুদ্রাটা আসলে প্রকৃতপক্ষে শুধুমাত্র তামা তৈরি ছিল না, এখানে বিভিন্ন মানে ইয়ের ধাতুর বিভিন্ন ধাতুর সংমিশ্রণে এই মুদ্রাটি তৈরি হয়। এটা স্বর্ণ মুদ্রা এবং রৌপ্য মুদ্রার পরিবর্তে সুলতান তাম্র মুদ্রা ব্যবহারের জন্য নির্দেশ দিয়েছিলেন। মূলত এটি যদিও ভারতবর্ষে মোহাম্মদ বিন তুগলকই প্রথম চালু করেছিলেন এই প্রতীক তাম্র মুদ্রা, কিন্তু এটা চীন বা উন্নত দেশগুলো স্বর্ণের স্বর্ণ মুদ্রার পরিবর্তে বিকল্প হিসাবে প্রতীক তাম্র মুদ্রার প্রচলন ছিল। যদিও ভারতবর্ষে এটা প্রথম এই মোহাম্মদ বিন তুগলক প্রচলন করেছিল। তো একজন ঐতিহাসিক এডওয়ার্ড থমাস, হ্যাঁ এডওয়ার্ড থমাস বলেন সুলতানকে যে তিনি ছিলেন প্রিন্স অফ মানিয়াস, হ্যাঁ প্রিন্স অফ মানিয়াস বা টাকা নির্মাতাদের রাজা, প্রিন্স অফ মানিয়াস। হ্যাঁ তো এই প্রতীক তাম্র মুদ্রা প্রচলন করে তিনি মানে মুদ্রাস্ফীতি রোধ করতে চেয়েছিলেন এবং সহজে বিনিময়ের জন্য এই মুদ্রাটি তিনি প্রবর্তন করেন 1329 খ্রিস্টাব্দে। কিন্তু আসলে প্রকৃতপক্ষে তার যে যুগের ঊর্ধ্বে চিন্তাভাবনা সেটা সাধারণ মানুষ সহজে গ্রহণ করে নাই, এবং এই যে প্রতীক তাম্র মুদ্রা প্রচলন এটার আসলে কিছু ত্রুটি ছিল, যে কারণে দেখা গেছে যে এটা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়। কোনো কোনো ঐতিহাসিক বলেন যে এটার জাল করার প্রক্রিয়া, জাল করার যেন সম্ভব না হয় সেজন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই, এই জন্য এই সময় এই প্রতীক তাম্র মুদ্রা বহুল পরিমাণে জাল হতে থাকে। এবং ঐতিহাসিকদের মতে প্রত্যেকটি হিন্দু গৃহ তখন এক একটি টাকশালে পরিণত হয়, সেখানে অনেক জাল মুদ্রা তৈরি হয় এবং পুরা বাজার জাল মুদ্রায় ছেয়ে যায়, যে কারণে দেখা গেছে যে মানুষ প্রতীক যে তাম্র মুদ্রা সেটা গ্রহণ করতে হয় অপরাগ হয়, মানে রাজি হয় না। আর অন্যদিকে বিদেশিরা এটা গ্রহণ করা থেকে তাম্র মুদ্রা, প্রতীক তাম্র মুদ্রা গ্রহণ করা থেকে নিজেদেরকে বিরত রাখে। এইভাবে দেখা যায় যে সুলতানের যে মহৎ উদ্দেশ্য প্রতীক তাম্র মুদ্রা প্রচলন সেটা ও জনগণের অসহযোগিতা এবং বিরূপ ধারণার কারণে এটা ব্যর্থতা পর্যবেসিত হয়। তো আগামী ক্লাসে তোমাদেরকে আমি প্রতীক তাম্র মুদ্রার ব্যর্থতার কারণগুলো আলোচনা করব, আর তার আরও
তিনটি পরিকল্পনা আছে। এই তিনটি পরিকল্পনার কথা গত ক্লাসে একটু বলেছিলাম যে 1325 খ্রিস্টাব্দ থেকে 1335 খ্রিস্টাব্দ পর্যন্ত তার যে প্রথম পর্ব, শাসনামলের প্রথম পর্ব, সেই সময় তিনি পাঁচটা পরিকল্পনা গ্রহণ করেন। তার মধ্যে দুইটি পরিকল্পনা উনি বাস্তবায়নের চেষ্টা করেছেন। একটি হলো দেবগিরিতে রাজধানী স্থানান্তর, যেটা নাকি 1326 খ্রিস্টাব্দ থেকে 27 খ্রিস্টাব্দের মধ্যে হয়েছিল। পরে অবশ্য সেটা আবার রাজধানী দিল্লিতে ফিরিয়ে আনা হয় 1334 খ্রিস্টাব্দে। আর তিনি প্রতীক তাম্রমুদ্রার প্রচলন করেছিলেন, সেটা 1329 খ্রিস্টাব্দে, এটা ব্যর্থতার পর্যবসিত হয়। আর তিনটি পরিকল্পনা ছিল, একটি ছিল দোয়াবে কর বৃদ্ধি, আর একটি ছিল খোরাসান অভিযান এবং করাচি অভিযান। তো আগামী ক্লাসে তোমাদেরকে আমি এই প্রতীক তাম্রমুদ্রার প্রচলনের ব্যর্থতার কারণ এবং অন্য যে তিনটি পরিকল্পনা ছিল সেগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই সুলতান মোহাম্মদ বিন তুগলকের মহাপরিকল্পনার সম্পর্কে আগামী ক্লাসে আমি এই পরিকল্পনাগুলো নিয়ে আলোচনা শেষ করব। আর আজকে এ পর্যন্তই থাকো, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং নিয়মিত পড়াশোনার কাজে ব্যস্ত থাকো। কারণ তোমাদের হয়তো খুব সহসাই কলেজ খুলবে, এবং কলেজ যদি খুলে তখন কিন্তু তোমাদের পরীক্ষা দিয়েই সব কিছু শুরু হবে। তো আজকে তাহলে এ পর্যন্তই, শিক্ষার্থীরা খুদাহাফেজ।